হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি হবিগঞ্জ সদরের রাঙ্গেরগাঁও নামক স্থানে নতুন নির্মাণকৃত শহরের প্রথম অ্যামিউজমেন্ট পার্ক ফ্রিডম ওয়ার্ল্ডে এসেছি। ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই ফ্রিডম ওয়ার্ল্ড এর ভেতর কেমন। আসলে ভিউয়ার্স, যারা যারা ফ্রিডম ওয়ার্ল্ড পার্কে আসতে চাচ্ছেন, তারা যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আমি বলবো আপনারা ফ্রিডম ওয়ার্ল্ড পার্কে কি কি আছে তা বিস্তারিত জানতে পারবেন, এবং পার্কে এসে আপনারা কি কি রাইড ব্যবহার করতে চান সেগুলো সুন্দরভাবে প্ল্যান করে নিতে পারবেন। এক কথায়, আমার এই ভিডিওটি আপনাদের জন্য একটি পারফেক্ট গাইড হিসেবে কাজ করবে। ভিউয়ার্স, ফ্রিডম ওয়ার্ল্ড পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি 90 টাকা করে। পার্কের ভেতর আমি যা দেখেছি সে তুলনায় আমার কাছে মনে হয়েছে 90 টাকা অনেক বেশি নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য হিসেবে। অবশ্যই এই টিকেটে দুটি অথবা একটি রাইড কমপ্লিমেন্টারি হিসেবে দেয়া উচিত ছিল। আপনারা যারা যারা বলবেন ফ্রিডম ওয়ার্ল্ডে আমরা কিভাবে যাব, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, হবিগঞ্জ সদর থেকে খুব সহজেই আপনারা রাঙ্গেরগাঁও আসতে পারবেন। এই স্থানে আসার পর আপনারা দেখতে পারবেন পার্কটির অবস্থান কোথায়। আরেকটি বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনারা যারা পার্সোনাল ভেহিকল নিয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য একটি ভালো সংবাদ হচ্ছে, পার্কের পাশেই একটি পার্কিং এরিয়া আছে যেখানে অল্প কিছু টাকার মাধ্যমে আপনারা সুন্দর একটি সার্ভিস পেয়ে যাবেন। পার্কের ভেতরে রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও রয়েছে একটি টি শপ। হবিগঞ্জের কাপলদের জন্য স্থানটি একদম পারফেক্ট একটি প্লেস। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বলে আমরা ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক এক্সপ্লোর শুরু করি।
আমি